হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য মোহর সিরিয়ালের আপডেট নিয়ে শঙ্খর হাতে যেহেতু শ্রেষ্ঠার বিরুদ্ধে প্রমাণ রয়েছে তাই শঙ্খ কিন্তু সবাইকে বলে যে আজকে তোমরা যে সময়ে এই হলরুমে এসেছ কালকেও তোমরা হলরুমে আসবে কারণ কালকে আমি একটা প্রেস মিট করবো সেখানে সিসিটিভি ফুটেজে কি রয়েছে আসল অপরাধী কে সে সব কিছু কালকে আমরা দেখতে পারবো তাই তোমাদেরকেও দেখার জন্য এখানে আসার আমি আমন্ত্রণ দিলাম আর শ্রেষ্ঠা তোমাকেও বললাম তুমিও কিন্তু চলে এসো ঠিক সময় মতো দেখো সে সিসিটিভি ফুটেজ দেখে যদি এটা প্রমাণ হয় যে আমি কোনো অন্যায় করিনি মোহরই অন্যায় করেছে তখন কি করবে সেটা সিসিটিভি ফুটেজটা আগে দেখা যাক আমিও চাই যে সত্যিটা প্রমাণ হোক কে আসল অপরাধী কে প্রথম থেকেই মোহরকে বিপাকে ফেলার চেষ্টা করছে সেটা তো সবার জানা উচিত শাশ্বতী একই কথা বলে যে প্রমাণটা আগে হতে দিন তারপরে সব কিছু আমরা হয় বুঝে নেব মোহরের একই কথা যে দেখো যদি এটা প্রমাণ হয় সেস্ট ম্যামি আসলে অন্যায়টা করেছে তাহলে তুমি কি করবে তুমি আমাকে কেন টানছো কেন টানবো না তুমি ছেলেদের ইউনিয়ন লিডার তুমি ছেলেদের এবং ক্লাসে গিয়ে তুমি সবাইকে প্রভাবিত করছো তাহলে তোমার কথার একটা দাম রয়েছে তো তোমাকে তো সত্যিটা জানতেই হবে আর তারপরে দেখবো তোমার মুখটা কোথায় থাকে তুমি কি সিদ্ধান্ত নাও আগের সত্যিটা তো প্রমাণ হোক সেটাই প্রমাণ হওয়ার পরে যেন কথাটা মনে থাকে পরের দিন সকালে একই সময়ে শঙ্খ প্রেসমিট মিট ডাকে এবং সেখানে ছোটকা শ্রেষ্ঠা মোহর এবং সবাই উপস্থিত থাকে শঙ্খ প্রেসের লোকদেরকে জানায় যে মোহর বসু এই কলেজে সব থেকে টপ স্টুডেন্ট সে সব সময় ভালো রেজাল্ট করে গেছে মোহর বসুর জীবনে ঘটে গেছে এক বিপর্যয় সেই বিবরণটুকুই শঙ্খ একটু সংক্ষিপ্তভাবে দেয় প্রেসের লোকদেরকে বোঝানোর জন্য মোহর বসুর পার্ট ওয়ানের পরীক্ষা সেখানে মোহর বসুর জ্যামিতি বক্স থেকে কিছু কাগজ পাওয়া গেছে আর ঠিক সেই সময়েই বাইরে থেকে হল পরিদর্শনে যে ম্যাডাম এসেছেন তিনি হাতে নাতে মোহরকে ধরে এরপরে মোহরকে পরীক্ষার হলে খাতা বাতিল করে তাকে বের করে দেওয়া হয় আমি এবং আমার বাবা আদি দুজনে মিলে আমরা ভিসি স্যারকে ফোন করি এবং তাকে সমস্ত বিষয়টা জানালে সে সব কিছু শুনতে চায় সেই ম্যাডাম এসেছিলেন যে এক্সটার্নাল তার কাছ থেকে তিনি স্যারকে যা কিছু বলেছেন তার ভিত্তিতে স্যার মোহরকে অনুমতি দিয়ে দেয় কারণ মোহরকে কাগজগুলো দেখে লিখতে দেখা যায়নি কিন্তু মোহরের বক্সে কাগজগুলো ছিল তাই পঁচপান্ন মিনিট সময়ের মধ্যেই মোহর তিন ঘন্টার পরীক্ষা দিয়েছে মোহর খুব ভালো রেজাল্ট করতে পারতো যদি তিন ঘন্টা সময়ও পেত মোহর ভাগ্যক্রমে আমার বউ আজকে আমি ওর হাজবেন্ড হিসাবে কথাগুলো বলছি না আমি কিন্তু ওর টিচার হিসাবেই কথাগুলো বলছি কারণ মোহর কীভাবে লেখাপড়া করে বা মোহরের কতটুকু পড়াশোনা রয়েছে সে সবটা কিন্তু আমি খুব ভালো করে জানি তবে মোহরকে কেউ বিপাকে ফেলার চেষ্টা করেছে মোহরের কেরিয়ারটা নষ্ট করে দিতে চেয়েছে তখনই আমরা চেষ্টা করি স্বামীজ্রী মিলে যে কে রয়েছে এই সব কিছুর পেছনে সেই সত্যিটা আমরা উদ্ঘাটন করব তার কারণে আমরা অনুসন্ধানে নামি আর সেখান থেকে একের পর এক যে সত্যি ঘটনাগুলো বেরিয়ে আসে তার মধ্যে প্রধান হচ্ছে পরীক্ষার হলে যেন ছেলেমেয়েরা কখনও টুকলি করতে না পারে বা কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য গোপনে সিসি ক্যামেরা লাগানো ছিল সেখানে এই বিষয়টা আমার বাবা জানতেন আমাকে নি কিন্তু যখন মোহরের এই বিপর্যয়টা ঘটলো তখন আমার বাবা আমাকে সবটা জানিয়েছে তার কাছ থেকে জানার পরে আমি ভেবেছি তাহলে এর থেকে বড় প্রমাণ আর তো কিছু হতে পারে না মোহর যেহেতু নির্দোষ সে কেনই সমস্ত দোষ ঘাড়ে নেবে তাই আমি আপনাদের সামনে আজকে সমস্ত সত্যি কথাগুলো বললাম প্রেসমিট ডেকেছি আপনাদের যদি কোনো কিছু বলার থাকে মোহরকে প্রশ্ন করা তাহলে আপনারা করতে পারেন আর শ্রেষ্ঠাকেও যদি করার থাকে সেই প্রশ্নগুলো আপনারা শ্রেষ্ঠাকে করতে পারেন তবে তার আগে সিসিটিভি ফুটেজটা আমি দেখাবো আর বলবো যে একজন শিক্ষক হিসাবে কি করে একজন স্টুডেন্টের জীবন এইভাবে নষ্ট করে দিতে পারে আর বাবা তুমি কি কিছু বলবে আমি কি বলবো শঙ্খ আমি একটাই প্রশ্ন করতে চাই যে টিচাররা সবসময় স্টুডেন্টদের জীবন রক্ষা করে আর সেই টিচার হয়ে যদি একজন স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট করে দেয় তাহলে সেই শিক্ষকের এই কলেজে থাকার কোনো প্রয়োজন নেই এই ইউনিভার্সিটিতে থেকে সেই শিক্ষককে চলে যেতে হবে কোনোভাবে সে এখানে চাকরি করতে পারবে না শ্রেষ্ঠা মনে মনে ভয় পাচ্ছে। বলে ছোটকা এখন কি হবে আগে দাঁড়াও না সিসিটিভি ফুটেজটা দেখে নেই তারপরে হয় হবে তোমার কি আমার ওপর এতটুকু ভরসা নেই শ্রেষ্ঠা তুমি তো তখন থেকে শুধু দাঁড়াও না বলছো কিছুই তো করে উঠতে পারছো না ওরা তো আগেই সিসিটিভি ফুটেজটা কালেক্ট করে নিয়েছে সেটা যে সরিয়ে ফেলবে সেটারও তো কোনো উপায় নেই দেখো তোমার কাছে তো সব থেকে ব্রহ্মাস্ত্রটা রয়েছে তার মানে এসিপি স্যার তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে তুমি পারবে না এসিপি স্যারকে দিয়ে তোমার মনের যা ইচ্ছে সব কিছু পূরণ করে নিতে দেখো সৃষ্টা সংঘ যদি কেস করে তাহলে অনেকটা সময় লেগে যাবে রায় বেরোতে বেরোতে ততদিনে তুমি কিন্তু এসিপি স্যারকে নিজের হাতের মুঠোয় করে নেবে যা কিছু করার কার্যসিদ্ধি করার সব কিছু তুমি ওনাকে দিয়ে করে নিতে পারবে তখন দেখবে আর তোমাকে কে আটকায় তোমার শাস্তি হবে না এবং ততদিনে মোহর এই পৃথিবী থেকে চিরবিদায় নেবে বুঝতে পেরেছ ঠিক বলেছো তুমি আমাকে সেই কাজটাই করতে হবে আমি আজকেই গিয়ে এসিপি স্যারের সাথে দেখা করব। আর সমস্ত আলাপ আলোচনা সেরে ফেলব সেটাই তুমি করো সিসিটিভি ফুটেজটা এরপরে শঙ্কর চালিয়ে দেয় পরীক্ষার হলে খাতা দিচ্ছেন স্যার মোহর খাতা নাই এবং নিজের জ্যামিটি বক্সটা খুলে সেখান থেকে একটা পেন নিয়ে যখন নিজের খাতায় নাম এবং সমস্ত রোল নাম্বার যা কিছু প্রয়োজনে লেখে তখন কিন্তু মোহরের জ্যামিটি বক্সে কোনো কাগজ দেখা যায়নি এর পরের ঘটনা শ্রেষ্ঠা ম্যাম তারপরে চলে আসি এসে বলে যে কি ব্যাপার তোমাদের কাছে কিছু থাকলে তোমরা দিয়ে দাও স্টুডেন্টরা বলে আমাদের কাছে তো কিছু নেই শুধু জ্যামিতি বক্স রয়েছে সেগুলোও দিয়ে দেবো কি দিয়ে দাও কারণ দেখো এক্সটার্নাল আসছে সে যদি ওই সব কিছু অ্যালাউ করে তাহলে তোমরা নেবে আর না হলে এগুলো বাদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে সবার জ্যামিতি বক্সগুলো স্যার জমা নিয়ে নেয় এরপরে টেবিলে যখন রেখে দেয় সুযোগ বুঝে শ্রেষ্ঠা নিজের ডায়েরির ভেতর থেকে মোহরেরই হাতের লেখা ছিঁড়ে নিয়ে এসেছিল তার নোটসের খাতা থেকে সেই সমস্ত কাগজগুলো বের করে মোহরের জ্যামিতি বক্সে ঢুকিয়ে আবার সুন্দর করে জ্যামিতি বক্সটা জায়গা মতো রেখে দেয় একদম স্পষ্ট সিসিটিভি ফুটেজে সেটা দেখা গেল আর সেটা দেখার পরে সবার চোখ চড়ক গাছ কে কি বলবে বুঝতে পারছে না সবাই শ্রেষ্ঠার দিকে অপরাধীর চোখে তাকিয়ে রয়েছে শ্রেষ্ঠা যে একজন অপরাধ করেছে একটা মেয়ের ভবিষ্যতের সাথে ছিনিমিনি খেলেছে সেটা বুঝতে আর কারও বাকি নেই শ্রেষ্ঠার পক্ষে যারা কথা বলছিল তাদের সবারও মাথা নিচু হয়ে যায় এরপরে শঙ্খ বলে যে আপনারা দেখলেন তো সব কিছু আর সৃষ্টা তুমি যা কিছু অন্যায় করেছো তার জন্য তোমাকে কিন্তু আমি কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব। আমরা এফআইআর করব আর মুহূর্ত লিখিতভাবে ইন্টারনাল কমিটির কাছে ইউনিভার্সিটির অভিযোগ করেইছে তারাও তদন্ত করবে। আর সিসিটিভি ফুটেজ সব থেকে বড় তো রয়েছে কে আসলে প্রথম থেকে মোহরকে ফাঁসানোর চেষ্টা করছিল সে সব কিছু স্পষ্টভাবে দেখা গেল এরপরে তুমি কি বলবে প্রেসের লোকের প্রশ্ন যে মোহরেরই হাতের লেখা কি করে পেল শ্রেষ্ঠা ম্যাম আমি দিচ্ছি উত্তরটা উনি আমাদের বাড়িতে আমার পরীক্ষার আগের দিন গিয়েছিলেন সেখানে গিয়ে আমার নোটসের খাতা থেকে উনি সেই কাগজগুলো চিরিয়ে এনেছেন তাহলে শ্রেষ্ঠা কি করে জানতো যে এই প্রশ্নগুলোই আসতে পারে কারণ আমার নোটসের খাতায় যে প্রশ্নের উত্তর লেখা ছিল সেগুলো এমনই ইম্পর্টেন্ট যে আসতে পারে তাই শ্রেষ্ঠা ম্যাম তো লেখাপড়া জীবনে করছে একটু হলেও আইডিয়া রয়েছে সেই সব খাটিয়ে আজকে কিন্তু উনি আমার এত বড় সর্বনাশ করেছে দেখুন শ্রেষ্ঠা ম্যামকে আমাদের জিজ্ঞাসাবাদ করার আছে শ্রেষ্ঠা রেগে যায় বলে আমি কোনো অন্যায় করিনি তাই আমি কোনো প্রশ্নের উত্তর আপনাদের দেব না কেন দেবেন না এখনও বলছেন আপনি জোর জোরগলায় যে আপনি কোনো অন্যায় করেননি শ্রেষ্ঠ ম্যাম আপনি কি মানুষ এভাবে সব প্রমাণ চোখের সামনে সবার রয়েছে সবার সামনে সত্যিটা প্রমাণও হয়ে গেল তারপরেও আপনি জোর গলায় বলছেন যে আপনি কোনো অন্যায় করেননি এরপরে শ্রেষ্টা সেখান থেকে মুখ লুকিয়ে পালিয়ে চলে যায় শঙ্খ বলে তোমাকে তো আমি কোনোভাবেই ছাড়ব না শ্রেষ্ঠা তোমাকে তো আইনের দ্বারগ্রস্ত হতেই হবে। এদিকে শ্রেষ্ঠা আবারও কফি শপে এস স্যারের সাথে দেখা করতে চলে আসে আর সেখানে এসে এস স্যারকে সরাসরি বলে যে দেখুন আপনি মোহরকে এই পৃথিবী থেকে সরিয়ে দিন তার মানে মানে মোহর নামের এই কাটাটাকে আমি আমার জীবনে রাখতে চাই না মোহরের কোনো ছায়া আমার জীবনে পড়ুক সেটা আমি কখনো চাই না তাই আমি ভেবে নিয়েছি মোহরকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তার জন্য আপনার আপনার মতো একজন মানুষেরই আমার জীবনে প্রয়োজন আর সেই মানুষটাকে আমি পেয়ে গেছি আপনি যদি একবার মোহরকে চিরদিনের মতো শেষ করে দিতে পারেন তাহলে তার আমি কিন্তু আপনাকে বিয়ে করে নেব এটাই হচ্ছে আমার একমাত্র কথা রেসিপি স্যার অবাক হয়ে যায় বলে আপনি সত্যি মোহরকে শেষ করে দিতে চান হ্যাঁ আমি শেষ করে দিতে চাই ও আমাকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাবে ওরা সিসিটিভি ফুটেজ প্রমাণস্বরূপ বের করে নিয়েছে এখন আমার বাচার আর কোনো পথ নেই মোহরকে শেষ না করলে আমি কোনোভাবেই বাঁচতে পারবো না এদিকে এসিপি স্যার সমস্তটাই ভয়েস রেকর্ড করে নিচ্ছে শ্রেষ্ঠার বিরুদ্ধে আরও একটা বড় প্রমাণ রয়ে যাচ্ছে যেটা শ্রেষ্ঠা বুঝতেও পারছে না এস স্যার সমস্ত অভিনয় করে শ্রেষ্ঠার কাছ থেকে সমস্ত সত্যি কথাগুলো শুনে নিচ্ছে এগুলোই আবার কোর্টে প্রমাণস্বরূপ সাবমিট করা যাবে এদিকে মোহরকে রাস্টিকেট করার কথা ছিল যদি মোহরের অপরাধ প্রমাণ হতো কিন্তু মোহর তো কোনো অন্যায় করেনি অন্যায় করেছে শ্রেষ্ঠা তাই কলেজ থেকে শ্রেষ্ঠাকে রাস্টিকেট করা হবে এবার বড় ধরনের আন্দোলন হতে চলেছে শাশ্বতীরা যারা মোহরের বন্ধু তারা কোনোভাবেই শ্রেষ্ঠার এই অন্যায়টা মেনে নিতে পারবে না এতদিন অনেক অন্যায় করেছে শ্রেষ্ঠা মোহরও ক্ষমা করেছে তার বন্ধুরাও করেছে কিন্তু এবার আর কেউ ক্ষমা করবে না তাই শ্রেষ্ঠার বাঁচার সমস্ত পদ বন্ধ পেয়ে সে এবার এসিপির কাছে ছুটে গেছে মোহরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করতে কি হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে শ্রেষ্ঠা মুখ লুকিয়ে পালালো শঙ্খ সিসিটিভি ফুটেজ প্রেস কনফারেন্সে দেখালে আজকে শ্রেষ্ঠার হাতে হাড়ি ভেঙে দিয়েছে শঙ্খ কারণ কোনোভাবেই শ্রেষ্ঠার বাঁচার আর কোনো পথ নেই শ্রেষ্ঠা যে মোহরের সাথে অন্যায় করেছে এবং মোহরকে ফাঁসানোর চক্রান্তটা করেছে সেটা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে এবং টিচাররা সবাই এসব কিছু দেখে অবাক হয়ে যায় তাদের চোখ বড়া। কী করে শ্রেষ্ঠার মতো একজন টিচার হয়ে একটা স্টুডেন্টের বিলিয়ান তার জীবন নষ্ট করে দিতে পারে সে সব কিছু নিয়ে সবাই খুব অবাক হয়ে রয়েছে তাহলে এবার শ্রেষ্ঠার পক্ষের লোকেরা কি বলবে এবার কারণ শ্রেষ্ঠার বাঁচার আর কোনো পথ নেই তাই শ্রেষ্ঠ এবার বাঁচার জন্য এসিপি শরণাপন্ন হয়েছে সেখানে গিয়ে মোহরকে শেষ করার যে চক্রান্ত করছে আদৌ জানে না যে আসলে এসিপি স্যার শঙ্ক মোহরের পক্ষেই কাজ করছে চর হয়ে আর শুধুমাত্র শ্রেষ্ঠার পেট থেকে সমস্ত সত্যি কথাগুলো বের করে নিয়ে সেগুলোই প্রমাণস্বরূপ কোর্টে পেশ করবে তাহলে এবার শ্রেষ্ঠার চারো দিক দিয়ে ফেসে গেছে ছোটকা কি করে পারবে শ্রেষ্ঠাকে বাঁচাতে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন